আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতে হলুদ ভাব কখন এবং কি কারণে হতে থাকে তো ভিওর্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওর্স অনেকেরই দাঁত ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করে আর তার কিছু কারণ রয়েছে ভিওর্স এখানে আপনারা যে দাঁতটির দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে দুটি দাঁতের ছবি দেওয়া হয়েছে আর দুটি দাঁতেই কিন্তু ওই ধরনের সমস্যা রয়েছে যেটি ভিডিওর মূল বিষয় ভিওর্স এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন দাঁতের এখানে যে কালারটি রয়েছে এটি মোটামুটি ঝকঝকে সাদা অংশ রয়েছে কিন্তু দাঁতের এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এতটুকু অংশ হলদে একটা ভাব দেখা যাচ্ছে বা হলুদ দেখা যাচ্ছে ভিওর্স এমন সমস্যা অনেকেরই হয়ে থাকে আর এমন সমস্যা কেন হয় আসুন আমরা জেনে এবং বুঝেনি ভিওর্স আপনারা অনেকেই জানেন যে প্রতিটি দাঁতের তিনটি করে লেয়ার থাকে বা তিনটি করে স্তর থাকে ভিউয়ার্স এখানে যে দাঁতের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ন্যাচারাল দাঁত ন্যাচারালভাবেই ছবিটি তোলা হয়েছে তো ভিওর্স এখানে যতটুকু সাদা অংশ দেখতে পাচ্ছেন মূলত এটি হলো দাঁতের অ্যানামেল অংশ যেটি দাঁতের ফার্স্ট লেয়ার এবং দ্বিতীয় যে স্তরটি দেখতে পাচ্ছেন এটি হলো দাঁতের সেকেন্ড লেয়ার যেটিকে ডেন্টিন অংশ বলা হয়ে থাকে এবং এই ডেন্টিনের পরবর্তীতেই রয়েছে অর্থাৎ ডেন্টিনির নিচেই রয়েছে দাঁতের পাল্প যেটি দাঁতের দন্তমজ্জা নামে পরিচিত তো ভিওর্স এখানে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে অ্যানামেল অংশটি খুবই চকচকে সাদা ঝকঝকে হয়ে থাকে কিন্তু অ্যানামেলের পর দ্বিতীয় যে অংশটি রয়েছে ডেন্টিন অংশ এই ডেন্টিন অংশটি অনেকের খুব গাঢ় হলুদ রঙের হয়ে থাকে আবার অনেকের কিছুটা হলুদ রঙের হয়ে থাকে ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানেও দেখা যাচ্ছে যে দাঁতের অ্যানামেল অংশটি খুবই সাদা ঝকঝকে হয়ে থাকে কিন্তু দাঁতের যে সেকেন্ড লেয়ার রয়েছে ডেন্টিন অংশ এই ডেন্টিন অংশটি তুলনামূলক অ্যানামেলের থেকে খুব বেশি ডিপ হলদে কালারের হয়ে থাকে এখানে দেখেলেই আপনারা সেটি অনুমান করতে পারতেছেন তো ভিওর্স যখন কোনো দাঁতের ঘর্ষণজনিত কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক যদি দাঁতের অ্যানামেল অংশটি ক্ষয় হতে থাকে ধীরে 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 যদি দাঁতের এই অ্যানামেল অংশটি কোনো কারণে ক্ষয় হতে থাকে তাহলে ডেন্টি অ্যানামেল অংশটি ক্ষয় হয়ে যাওয়ার কারণে দাঁতের ভিতরের ডেন্টিন অংশটি ধীরে ধীরে বাহিরের দিকে আসতে থাকে আর তার জন্যই দাঁতের বিভিন্ন স্থানে এমন হলুদ ভাব চলে আসে অর্থাৎ এখানে হলদে একটা ভাব চলে আসছে তার মানে যে কোনো কারণে অতিরিক্ত ব্রাশ করার কারণে হোক বা দাঁতের উপরে ঘষাঘষি করার কারণে হোক যে কোনো কারণে এখান থেকে অ্যানামেল অংশটি বেশ অতিরিক্ত পরিমাণে ক্ষয় হয়ে গেছে আর তার কারণেই কিন্তু এখানে হলুদ দেখা যাচ্ছে এখানে খুব বেশি ক্ষয় হয়নি তার জন্য এখানে যথেষ্ট সাদা ঝকঝকে রয়েছে কিন্তু এখানে ক্ষয় হয়ে যাওয়ার কারণেই কিন্তু এখানে হলুদ একটি আভা দেখা যাচ্ছে তো ভিওর্স বয়সের সঙ্গে সঙ্গে প্রাকৃতিকভাবেই আমাদের কিছু দাঁত ক্ষয় হয়ে থাকে দাঁতের এনামেল ক্ষয় হয়ে থাকে কিন্তু যদি কিছু আমাদের কিছু অভ্যাস রয়েছে যে অভ্যাসের কারণে অতি দ্রুত দাঁত ক্ষয় হতে থাকে তার মধ্যে রয়েছে অতিরিক্ত শক্ত কিছু কামড় দেওয়া ঘন ঘন দাঁত ব্রাশ করা অতিরিক্ত সময় নিয়ে দাঁত ব্রাশ করা এগুলো যারা করে থাকেন তাদের ক্ষেত্রে ধীরে ধীরে দাঁতের উপরের যে অ্যানামেল অংশটি থাকে সেটি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে আর যখন দাঁতের অ্যানামেল অংশটি ক্ষয় হতে থাকে তখন দাঁতের ডেন্টিন অংশ যেটি দ্বিতীয় লেয়ার আর এই দ্বিতীয় লেয়ারটি হলুদ হবার কারণেই কিন্তু দাঁত ধীরে ধীরে একটা হলুদ আবরণ দেখা যায় যেটি কোনো ধরনের ব্রাশ করার মাধ্যমেও কিন্তু সেটি তোলা সম্ভব হয় না ভিউয়ার্স এখানেও আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে দাঁতের যতটুকু অংশে অ্যানামেল অ্যানামেল অংশ বা ফার্স্ট লেয়ার অক্ষত অবস্থায় রয়েছে বা হালকা ক্ষয় হয়েছে সেখানে কিন্তু দাঁতের সাদা অংশ দেখা যাচ্ছে আর এতটুকু হচ্ছে দাঁতের এনামেল অংশ এখানে দাঁতের অ্যানামেল ক্ষয় হয়নি খুব বেশি তার জন্য কিন্তু এখানে সাদা অংশটি এখনও পর্যন্ত দেখা যাচ্ছে কিন্তু ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটা বা এখানে দেখতে পাচ্ছেন হলুদ একটা ভাব দেখা যাচ্ছে আর এমন হবার কারণ হল এখান থেকে অ্যানামেল ক্ষয় হয়ে গেছে দাঁতের উপরিভাগের অ্যানামেল ক্ষয় হয়ে যাওয়ার কারণেই দাঁত এভাবে হলুদ বর্ণ ধারণ করছে তো ভিউয়ার্স এটি মূলত মেইন কারণ দাঁত হলুদ হয়ে যাবার জন্য ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানের কালারটা দেখুন এবং এখানে কালারটা দেখুন সেই সঙ্গে ভিউয়ার্স এখান থেকে কিছুটা অংশ ক্ষয় হয়ে গেছে অ্যানামেল এখানে দেখলে আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন যে কেন এমনটি হচ্ছে ভিওয়ার্স এখানে দাঁতের কালারটি মোটামুটি ভালো আছে সবার কালার দাঁতের এক রকম হয় না এক একজনের দাঁতের কালার বা রং এক এক রকমের হয়ে থাকে তো এখানে যে দাঁতগুলো দেখছেন এগুলার কালারটা কিছুটা ডিপ তো এখানে দেখুন অ্যানামেল ক্ষয় হয়নি আর তার জন্য কিন্তু যথেষ্ট ভালো রয়েছে কিন্তু এইখানে সামান্য পরিমাণ ক্ষয় হয়েছে দাঁতের এনামেল আর তার জন্যই ডেন্টিন অংশটি এখানে ওপেন হয়ে আছে আর ওপেন হচ্ছে ধীরে ধীরে আর তার জন্য কিন্তু এই জায়গাটি আপনার হলুদ একটা আভা বা হলুদ ভাব এখানে দেখা যাচ্ছে তো ভিওয়ার্স যদি কখনও দাঁতের এরকম এনামেল ক্ষয় হয়ে গিয়ে হলুদ অংশ বেরিয়ে আসতে থাকে তো প্রাকৃতিকভাবে বা ঘরোয়াভাবে কোনো ওয়ে নাই এ ধরনের হলদে হয়ে যাওয়া দাঁতগুলা আবার পুনরায় সাদা করার জন্য কোনো ধরনের ওয়ে নাই একমাত্র ডেন্টিস্টের কাছে গিয়ে আপনার ব্যবস্থা নিতে হবে ভিওর্স এ ধরনের ক্ষয় যখন দাঁতে শুরু হয় তখন এটি কখনও এমনি এমনি ভালো হয় না এ ধরনের ক্ষয় পূরণ করার জন্য বা দাঁতের উপরে কৃত্রিমভাবে অ্যানামেল তৈরি করে নেওয়া যায় আর তার জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে ডেন্টিস্টকে দেখাতে হবে ভিউয়ার্স এখানে দেখুন দাঁতের উপরে ছিদ্র করা হয়েছে গর্ত করা হয়েছে এখানে দা ডেন্টাল ক্যারিজ ছিল আর ফিলিং করানোর জন্য দাঁতটি প্রস্তুত করা হয়েছে তো ভিওর্স এখানে দাঁতের এই অংশটি দেখুন এবং দাঁতের ভিতরের অংশটি দেখুন দুইটা কিন্তু আলাদা রং বা কালার রয়েছে এখানে দাঁতের এনামেল থাকার কারণে কিন্তু এখানে সাদা দেখাচ্ছে আবার এখানে দাঁতের এনামেল অংশটি পুরোপুরিভাবে উঠে গেছে বা কেটে পরিষ্কার করা হয়েছে আর তার জন্য এখানে হলুদ বর্ণ দেখা যাচ্ছে মূলত এটি হলো বিষয় যদি কখনও দাঁতের অ্যানামেল অংশ ক্ষয়ে যেতে থাকে তো ধীরে ধীরে হলুদ অংশটি বেরিয়ে আসতে থাকে আর তার কারণেই দাঁত ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করে ভিওর্স এরকম অবস্থায় আপনি যত বেশি যাদের হলুদ দাঁত হওয়ার কারণে অতিরিক্ত দাঁত ব্রাশ করবেন দিনের দিনে তিন থেকে চারবার দাঁত ব্রাশ করবেন তাদের সমস্যা দিন যত যাবে ততই আরও বাড়তে থাকবে এ ধরনের সমস্যার জন্য কখনোই অতিরিক্ত ব্রাশ করার মাধ্যমে দাঁতের হলুদ ভাব দূর করা যায় না বরং আপনি যদি এই ধরনের হলুদ দাঁতের সমস্যার জন্য ঘন ঘন দাঁত ব্রাশ করেন কয়লা সাই টুথ পাউডার ধারালো কিছু দিয়ে আপনি দাঁত পরিষ্কার করার চেষ্টা করেন তাহলে হিতে আরও বিপরীত ঘটবে ভিওয়ার্স কারণ হলো যখন ধারালো কিছু দিয়ে বা টুথ টুথ পাউডার বা কয়লা জাতীয় কোনো কিছু দিয়ে আপনি দাঁতের উপর ঘষাঘষি করবেন তখন দাঁতের এই অ্যানামেল অংশটি আরও বেশি পরিমাণে ক্ষয় হবে এবং ক্ষয় হতে হতে একটা সময় দাঁতের ডেন্টিন অংশ যখন বেরিয়ে আসবে তখন দাঁত আপনার ন্যাচারালি ঠিক এমনটি হয়ে যাবে তখন আর কোনো ওয়ে থাকবে না দাঁতগুলা আপনার ন্যাচারালি সাদা করার কোনো ওয়ে থাকবে না তাই ভিওর্স এ ধরনের সমস্যা এড়ানোর জন্য আপনাকে সঠিক নিয়মে সঠিক নিয়মে আপনাকে দাঁত ব্রাশ করতে হবে দাঁত পরিষ্কার করতে হবে তাহলেই এ ধরনের সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন এছাড়া যাদের এনামেল ক্ষয় হয়ে যাওয়ার কারণে এমন হলুদ ভাব হয়ে গেছে তারা ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত দেখিয়ে পরামর্শ করিয়ে কৃত্রিমভাবে দাঁতের এনামেল তৈরি করিয়ে নিতে পারেন তো ভিওয়ার্স এই ছিল ভিডিওর আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম